संडे सस्पेंस शुधुमात्र रेडियो मिर्ची 98.3 FM इट्स हॉट। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমাইবুরুর জঙ্গলে। সেপ্টেম্বর মাসটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুর মাস। তিনি জন্মেছিলেন 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর আর তার মৃত্যু হয় 1লা সেপ্টেম্বর 1950 খ্রিস্টাব্দে। শিক্ষকতা করা ছাড়াও ঘুরে ঘুরে নানা ধরনের চাকরি করেছেন। ছোটনাগপুর, হাজারিবাগ, রাঁচি ও মানভূমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন এবং সেই সব অভিজ্ঞতা কাজে লেগেছে তার লেখায়। জমিদারি দেখাশোনার কাজ পেয়ে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালী লেখেন। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে অজস্র উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য তার হাত থেকে বেরিয়েছে। আজকের গল্পটির মধ্যে আছে জঙ্গল ঘিরে একটি রহস্যময় ঘটনা। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত নির্বাচিত ভূতের গল্প সংকলনটি থেকে। প্রধান চরিত্রে লেখক আশরাফি টেন্ডল, রামচন্দ্র আমিন, বৃদ্ধ ইজরাদার এবং তার ছেলে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দ্বীপ। শুরু হচ্ছে বোমাইবুরুর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হচ্ছিল। কাছারি থেকে 3 ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হলো পাগল হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা। উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশ গাছে ঘেরা ছোট্ট দুখানা কুঁড়ে, একখানা একটু বড়। এখানে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখে ধড়মড় করে উঠে বসল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে চুপ করে রইল। কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল। বলল, বাবু একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কি করে। ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাতে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরে, আমিন বাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এরকম গেল। রোজ ইনি বলেন, আরে কোথা থেকে একটা সাদা কুকুর আসে নাকি রাতে। মাচার উপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁস দিতে আসে। শুনি বড় একটা গা করিনি। আর 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি শিগগির এসো, বেরিয়ে কুকুরটা এসেছে, আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবে এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে সে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকি, দেখি আমিন বাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বলছেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা কে নাকি মেয়ে সে তো বের হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি। মেয়ে মানুষ কি আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটা লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছে বুঝি? রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। তা আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকাবে কোথায়? আরে যাবেই বা কদ্দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্দি সন্ধি সব আমাদের জানা আছে। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো, মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই। আমার নাগরা জুতোর দাগ ছাড়া ওর পায়ের দাগ নেই বাবু। আমি বাবুকে আমি এই কথা বললাম না সেদিন। একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইবুড়ু জঙ্গলের একটু দূর নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাইবুড়ু পাহাড়ের ওপর ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জোছনা রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জোছনার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু, এক ধরনের জিন পরি, নির্জন জঙ্গলের মধ্যে থাকে। মানুষকে বেঘরে ফেলে মেরেও ফেলে হুজুর। হুজুর পরদিন রাতে আমি নিজে আমিন বাবু তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। সারা রাত জেগে সে জরিপের থাক বন্দির হিসেব করতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু ঘুম এসে থাকবে, হঠাৎ হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম হুজুর। আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। কষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি, এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম সেখানে, হাত ৬-৭ দূরে। আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দূরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগা গোড়া সাদা হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি কি? বললাম ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢোকেছিল? আমিন সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? তাই বললাম সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরেই বললেন, সাদা ঠিক দেখেছ না কালো? বললাম না সাদাই হুজুর, সাদা। আমি যে একটু বিস্মিত হইনি তা নয়, সাদা না হয়ে কালো হলেই বা আমিন বাবুর কি সুবিধা হবে তাতে বুঝলাম না। তা উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় আর অস্বস্তি হইল কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম। এই সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোত্থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রোববার, तीन दिन থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়েই উঠেছেন। আমার ভয় করছে হুজুর, আমার পালা কিনা তাই ভাবছি হুজুর। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করে দেখেও কিচ্ছু বুঝতে পারলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের সবচেয়ে কাছের লোকালয় হচ্ছে লবটুলিয়া, ৬ মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাতে, বিশেষ করে যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যের পর আর লোকই বেরোয় না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলে ধরে নি, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে ২০ শতাব্দী তো প্রবেশের পথ খুঁজে পায়নি, ১৯ শতাব্দীও পেয়েছে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার এনে দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার ৭-৮ মাস পরে। তবুও এখানেই তা বলে রাখি। এই ঘটনার ৬ মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করল। একজন বৃদ্ধ, বয়স ৬০-৬৫-এর কম নয়। অন্যটি তার ছেলে, বয়স ২০-২২। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে এসেছে চৌরি মহল বলে একটা জায়গা, সেটার ইজারা নিতে। অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মোষ চড়াবে। অন্য সব চৌরি মহল তখন বিলি হয়ে গেছে। বোমাইবুরুর জঙ্গলটা তখনও খালি পড়েছিল, সেটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহল দেখিয়েও এলো। খুব খুশি, বলল, খুব বড় মতো ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে ওমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকলেও বৃদ্ধের কাছে সেটা হয়তো বলতাম না, কারণ ভয় পেয়ে এসে পালিয়ে গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গলের ধার ঘেঁষত না, রামচন্দ্র আমিনের সেই ব্যাপারটির পরে। সানডে সাসপেন্সে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমাইবুরুর জঙ্গলে। বোমাইবুরুর জঙ্গলে সার্ভে চলাকালীন হঠাৎ খবর পাওয়া গেল রামচন্দ্র আমিন নাকি পাগল হয়ে গেছে। লেখক খোঁজ করতে গেলেন, রামচন্দ্র একেবারে চুপ। কিন্তু ঘটনাটা কি হয়েছিল বলল আশরাফি টিন্ডেল। রামচন্দ্র বলছে, রোজ রাতে তার ঘরে একটা সাদা কুকুর এসে তাকে বিরক্ত করে। আশরাফি কুকুর খুঁজতে গিয়ে দেখল একটা মেয়ে ঘর থেকে জঙ্গলের দিকে চলে গেল, এবং সারা রাত পাহারা দিয়েও দেখল খাটের তলায় একটি মেয়ে। কিন্তু ভালো করে আলো ফেলে দেখতে গিয়ে দেখল একটা সাদা কুকুর। সকালে খাটের নিচে থেকে বের হলো এক গাছা কালো চুল। এই রহস্যময় ঘটনার পর থেকে রামচন্দ্র ক্রমে পুরো পাগল হয়ে গেল। এই ঘটনার ৬ মাস পরে এক বৃদ্ধ তার ছেলেকে নিয়ে এলো ওই জঙ্গলে গরু মোষ চরাবে বলে। লেখক তাদের রামচন্দ্র ও টিন্ডেলের ঘটনাটা জানালেন। তারপর মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। ভীষণ রাগি রাগি ভাব, তার পেছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাবে দাঁড়িয়ে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাবে। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে, এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি, লজ্জা করে বলতে হুজুর, লজ্জা করে প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় হুজুর। একটা মাত্র খুপড়ি হুজুর, এ 8 হাত লম্বা হবে, ওখানেই আমরা দুজনে শুই। আমার আঁখে ধুলো দিতে পারাও সোজা কোথা নয়। 2 দিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম, ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর? বলে, কই আমি তো কিছু জানি না। আরো 2 দিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার, আর চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাতে হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন, হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাতে দেখেছ? প্রায় শেষ রাতের দিকে হুজুর, এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ, মেয়ে মানুষ। হুজুর আমার চোখের তেজ এখনো তো তোর কম হয়নি, জরুর মেয়ে মানুষ, এ বয়সেও কম। কোনদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনদিন বা লাল, কবি কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পিছু পিছু গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল এ বুঝতে পারলাম না হুজুর। ফিরে এসে দেখি ছেলে যেন আমার খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধরবার করে উঠল, যেন আবি আবি নীল সে উঠেছে। এ রোগের ওষুধ কাছাড়ি ছাড়া হবে না, আমি বুঝলাম। তাই আমি হুজুরের কাছে এসেছি। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি কিছু জানি না। পুরা দিন জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই, রাতে মরার মতো ঘুমাই, ভোর হলে তখন ঘুম ভাঙে হুজুর। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না হুজুর। বললাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে রাখোনি? না হুজুর, আমার ঘুমালে হুঁশ থাকে না হুজুর। এই বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে এলো, বলল, হুজুর একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা। কেন বলো তো? হুজুর আমার নীন্দ আজকাল খুব কম হয়, বাবা ওরকম করেন বলে আমার মনে কেমন একটা ভয় হয়। তো কদিন ধরে দেখছি রাতে একটা সাদা কুত্তা কোঠা থেকে আসে, ও অনেক রাতে আসে। ঘুম ভেঙে দেখি 2-1 দিন সেটা বিছানার কাছেই কোথাও ছিল। আমি জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি? এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাপজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুত্তাটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাছের বেড়ায় জানলার মাপে কাটা ফাঁক। কুত্তা বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যত দেরি হয়, তারপরেই আমার সামনের জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটে গেলাম, কোথাও কিছু নাই। বাবা কেউ জানায়নি, বুড়ো মানুষ ও ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হাজুর বুঝতে পারছি না। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বললাম যদি তাদের ওখানে থাকতে ভয় করে তারা কাছারিতে এসে শুতে পারে। ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করি একটু লজ্জিত হয়েই চলে গেল, কিন্তু আমার অস্বস্তি দূর হল না। ভাবলাম এবার এরকম কিছু শুনলে কাছারি থেকে দুজন সিপাহী পাঠাবো রাতে ওদের কাছে শোবার জন্য। তখনও বুঝতে পারিনি জিনিসটা কতটা সঙ্গীন। দুর্ঘটনা ঘটে গেল হঠাৎই এবং অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, খবর পেলাম গতকাল রাতে বোমাইবুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম। গিয়ে দেখি তারা যে ঘরটাতে থাকত তারই পেছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখে আটকে উঠে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাতের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখতে পেয়ে তখনই লণ্ঠন ধরে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছুর অনুসরণ করে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়েছিল। কিসের অনুসরণ করে সে বনের মধ্যে রাতে একা এসেছিল সেটা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহেও কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসে কিছু করতে না পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করলো ঘটনাটি যে সন্ধ্যার বহু আগে থেকে ওই অঞ্চলে আর কেউ যায় না। দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাতের দিকে চেয়ে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা ঐশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলিয়ে বেড়ে নিয়ে গিয়ে মেরে ফেলবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু আলাদা আলাদা লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই বসবাস করে আসছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তার পছন্দ করেনি। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। শুনছিলেন বোমাইবুরুর জঙ্গলে, রচনা বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রচয়, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।